ঢাকায় চলছে নৈরাজ্য বেড়েছে অসাধুদের দৌরাজ্য নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়নি কোন সরকার বলছেন বিশেষজ্ঞরা গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন পনেরোই মে দুই সিটির ভোটে জটিলতা নেই জানালেন সিইসি খালেদা জিয়ার প্রতি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ফখরুলের বিএনপি মিথ্যাচার করছে দাবি ওবায়দুল কাদেরের যুদ্ধাপরাধ মামলার সাক্ষী রংপুরের পিপি বসীষচন্দ্র ভূমিক নিখোঁজ উদ্বিগ্ন পরিবার উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী এবং গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলের গুলি নিহত বেড়ে সতেরো নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান আব্বাসের স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি মামুন উর রশিদ এবং আমি তাসনিমে জান্নাত অর্থে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজধানীর অনেক বেসরকারি হাসপাতাল এখন শীতাতপ নিয়ন্ত্রিত কষাইখানা আর সরকারি হাসপাতালগুলো অব্যবস্থাপনায় ভরা যেখানে রোগীদের সাথে আসামির মতো আচরণ করা হয় এমন মন্তব্য চিকিৎসা সংশ্লিষ্টদের তারা বলছেন চিকিৎসা খাতের কিছু অসাধু প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ রোগীরা তাদের নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়নি বলে জানান বিশেষজ্ঞরা বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের ক্যামেরা ছিলেন দেলোয়ার হোসেন দুমাস আগে ধানমন্ডির একটি ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার তার কর্মস্থলেই মাদকদ্রব্য সহ হাতে নাতে ধরা পড়েন তিনি চিকিৎসা কেন্দ্রে মাদকের বিক্রয় কেন্দ্র খুলে বসেছিলেন কয়েকদিন আগে রোগীদের জিম্মি করে টাকা আদায় আর অপচিকিৎসার অভিযোগে মোহাম্মদপুরের ক্রিসেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত সেখানে রোগীকে অপারেশন থিয়েটারে রেখেই পালিয়ে যান চিকিৎসক হাসপাতাল হয় সিলগালা করা হয় জরিমানা এসবের বাইরে গেল এক বছরে শুধু র্যাব তেরোটি আলাদা অভিযানে রাজধানীর নামিদামি হাসপাতালের অনিয়ম ও ব্যবস্থাপনা হাতে নাতে ধরেছে কিন্তু প্রশ্ন সেবা দিয়েছেন এই অসাধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একটা রুগী আসলো আর আমি সাথে খারাপ শুরু করলাম মতো আচরণ করলাম এরকম এরকম যে সবাই করে তাই না কিন্তু অনেক ডাক্তার আছে যারা ভালো বিহেভ করে যারা মেধাবী যারা দক্ষ কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে ডাক্তার হলো একদম ডাইরেক্ট মানুষের লাইফ অ্যান্ড ডেথার সাথে জড়িত বিএমডিসি তারপরে হলো ডিজি হেলথ হেলথ মিনিস্ট্রি তারা সঠিকভাবে কাজ করলেই হয় ইন্ডিয়া ব্যাংকক সিঙ্গাপুর আপনি যান খোঁজ দেন ইন্ডিয়ান কমিশন যান রুগী রুগী বেশি ট্যুরিস্টের সংখ্যা কম তাহলে এটা কেন হচ্ছে তাহলে আমাদের প্রতি আস্থা কমে গেছে তাহলে আমরা যারা বা আমাদের সিনিয়র যারা আমাদের মুরব্বী ডাক্তার তাদের পরেই যদি মানুষের বিশ্বাস না থাকে তাহলে এই যে আগে আসলে আগে ভর্তি বা এরকমভাবে মেধাকে অবমূল্যায়ন করে ভর্তি তাহলে এদের দ্বারা কি আশা করুন বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মনে করেন ব্যর্থতা সরকারের সরকারের ভুল নীতি সরকারের অনাগ্রহ ব্যবসায়ীদের প্রকোপ ডাক্তারদের কোনো বিচার বিবেচনা না হওয়া ইয়ে জনসাধারণকে ডাক্তারকে নিয়ে নতুন করে এই হাসপাতালের নীতি করতে হবে যেটা পালন করা সম্ভবপর যে কোনো হাসপাতাল হলে হাসপাতালের বাইরে টাঙ্গাইতে হবে সরকারের অনুমোদন তাই না ক্রিসেন্ট হবে না অভিযোগ অমূলক নয় দেশের প্রধান হাসপাতালগুলোই রোগীরা শিকার অমানবিক ভোগান্তির আছে অব্যবস্থাপনার নানান চিত্র এই বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমের সভাপতি সংকটের অস্তিত্ব অস্বীকার করছেন না প্রাইভেট মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারের ছেলে তারা আন্দোলন করবে কেন আন্দোলন করবে আমাদের ক্লাস হয় না আমাদের জুনিয়র একটা ছেলে বিএমএর নেতা ও জিএসওর বাচ্চা তোমরা যে ফাইনাল ইয়ারের ছাত্র এসে বলো তো পাল্পেবল কাকে বলে তো একজন আরেক দিনের চোট দেখাচ্ছে মানে তারা জানে না তো এইটা না জানালে তারা এমবি পাস করে কী জনগণের সেবা দেবে তাই না আপনার কথা শুধু আমি হানড্রেড পার্সেন্ট একমত এগুলো আমাদের তদারক করা দরকার পর্যাপ্ত পরিমাণ কাঠামো সেখানে অবকাঠামো আমরা ঠিক করতে পারিনি আমাদের অনেক ডাক্তার দরকার আমরা ওখানে নিতে পারিনি তবে আপনি শুনে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে হয়তো দুই এক মাসের মধ্যে উনি প্রায় চার হাজার আটশো কতজন চিকিৎসক নেবেন এবং ওনার ট্রেনিউরের শেষ দিকে উনি আরও ছয় নিয়ে মোট দশ হাজার ডাক্তার দিবেন তবে চিকিৎসা সংশ্লিষ্টরা মনে করছেন চিকিৎসকদের দলবাজি সংকট সমাধানের বদলে সমস্যা আরও বাড়াচ্ছে পাশের দেশে ইন্ডিয়া ওখানে কি আপনার ড্যাব সাজিব আছে নাকি সিঙ্গাপুরে ড্যাব সাজিব আছে না ব্যাংককে আছে না লন্ডনে আছে না আমেরিকা আছে কোথাও নাই ওরা ডাক্তারি ভালো করতেছে না তা আমাকে এটা হতে হবে কেন রাজনীতি করে যখন পড়াশোনা করা উচিত তা না করে আপনি ওই সন্ধ্যার সময় নেতার বাড়িতে যে হাজির হচ্ছেন একজন ডাক্তার এটা সহবাই আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা ঢাকা শিশু হাসপাতালের সামনে সড়কের ফুটপাতে রাত কাটাতে হয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীর স্বজনদের রাতে হাসপাতাল চত্বরে অবস্থানের অনুমতি পান না তারা তবে টাকা দিলে মেলে অনুমতি। আছে নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে এসব ভোগান্তির কথা অস্বীকার করেননি শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার আব্দুর আজিজ তিনি জানান গ্রাম থেকে আসা রোগীর স্বজনদের অল্প মূল্যে হাসপাতাল এলাকায় রাত যাপনের ব্যবস্থা করা হবে শরীফের ক্যামেরায় বিস্তারিত বিপ্লব জানাচ্ছেন মধ্যরাতে রাজধানীর আগারগাঁও থেকে শ্যামলি পর্যন্ত পথের ফুটপাতে অনেক মানুষকে শুয়ে বসে থাকতে দেখা যায় তারা ছিন্নমূল মানুষ নয় তাদের আদরের খনি শিশু ভর্তি আছে শিশু হাসপাতালে তারা এসেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কারো সন্তান কারো ভাই কারোর নিচ্ছে ঢাকার এই শিশু হাসপাতালে চুরি হাসপাতালে অভ্যন্তরে জায়গা হয় না দেশের দূর দূরান্ত থেকে আসা রোগীর অবশেষে তাদেরকে রাতের পর রাত কাটাতে হয় রাস্তারই ফুটপাতে দুইটা মহিলা আজকে রাত্রে থাকতে দেন মানে সাড়ে তিন হাজার টাকা কেবেন বলতেছে দুইটা মহিলা থাকতে হলে ছয় হাজার টাকা লাগবে এই যে শুয়ে রয়েছে আমার বাচ্চার মা মানে ভিতরে যে আমার বাচ্চার পাশে যে একটু জায়গা দিব তাও দেয় নাই ওনারা ওরা বলে আর কি পঞ্চাশ টাকা একশো টাকা দিলে ওরা ভিতরে মানে থাকার মতো দু ব্যবস্থা করে দেয় চিকিৎসাধীন আত্মীয়ের জন্য দুশ্চিন্তা চিন্তাকারীর কবলে পড়ার আশঙ্কা এবং মশার কামড় তাদের রাতের সঙ্গী বাইরে রাস্তার পাশে বসে মশার কামড়ে তারপরে অস্থির হয়ে থাকে ঘুম যাইতে পারে না ওনারা বললো আর কি কর্তৃপক্ষ যারা আছে নাইট গার্ড হিরোঞ্জিরা আসে আপনাদের মোবাইল টাকা পয়সা নিয়ে যাবে ওই জন্য আপনারা বাইরে আমরা ওই পারলাম না কবলে পড়লাম যান এমন বাস্তবতার দায় স্বীকার করে নিলেন স্বায়ত্তশাসিত শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ আমাদের মেইন সমস্যাটা হচ্ছে যে একটা রোগীর পাশে একটা মাকে আমরা থাকতে দেয় কোনো পুরুষ মানুষকে থাকতে না কারণ একটাই বাচ্চাকে দুধ খাওয়াতে হবে অথবা পাশের মা তার বাচ্চাকে যখন দুধ খাওয়ায় এটা পুরুষ মানুষ দিয়ে খেলে কোনো দিনে খাওয়ানো সম্ভব না এই অসহায় দরিদ্র মানুষ যারা গ্রাম থেকে আসে যাদের পয়কটে পয়সা খুবই কম থাকে তারা কি কষ্ট করে রাত্রে রাস্তার উপর ঘুমায় বৃষ্টির মধ্যে ভেজে শীতের মধ্যে কষ্ট করে মশার কামড় খায় সবই আমাদের নজরে আছে এ সময় সীমিত অর্থের বিনিময় স্বজনদের জন্য হাসপাতাল এলাকায় থাকার ব্যবস্থা করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি আমাদের শুধু জাগাস এবং টাকার সংকটের জন্য আমরা করতে পারছি বাট আমাদের এবং আমি এবং আমার কর্তৃপক্ষের খুবই ইচ্ছা করার জন্য আমরা অবশ্যই করে তালুকদার বিপ্লব নিউজ টোয়েন্টি ঢাকা গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন হবে আগামী পনেরোই মে শনিবার নির্বাচন কমিশনে সভা শেষে এই দুই সিটির ভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় বারো এপ্রিল যাচাই বাছাই পনেরো ও ষোলো এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় তেইশ এপ্রিল সিসি বলেন এই দুই সিটিতে নির্বাচন করতে কোনো আইনি জটিলতা নেই বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ চলতি বছর গাজীপুর সিটি কর্পোরেশনের চার সেপ্টেম্বর এবং খুলনার পঁচিশ সেপ্টেম্বর শেষ হচ্ছে মেয়াদ স্থানীয় সরকার আইন অনুযায়ী পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার একশো আশি দিন আগে যে সময় ভোট করার বাধ্যবাধকতা রয়েছে সে লক্ষ্যে শনিবার নির্বাচন কমিশন পনেরো মে ভোট গ্রহণের তারিখ রেখে এ দুটি সিটির তফসিল ঘোষণা করে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ বারো এপ্রিল প্রার্থিতা যাচাই বাছাই পনেরো ও ষোলো এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তেইশ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ চব্বিশ এপ্রিল সাপেক্ষে

সাতান্নটি সাধারণ ও উনিশটি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত এখানে ভোটার সংখ্যা এগারো লাখ চৌষট্টি কর্পোরেশন গঠিত সাধারণ এবং সংরক্ষিত ওয়ার্ড নিয়ে এখানে তিরানব্বই হাজার চারশো চুয়ান্ন জন হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা ব্রিটিশ মানবাধিকার কর্মী লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে বাংলাদেশের নাগরিকত্ব সনদপত্র দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় লুসি হল্ট বাংলাদেশে থেকে আহতদের সেবা দেন শনিবার বিকেলে গণভবনে একাত্তরে লুসি হল্টের অবদানের জন্য এ সনদ দেয়া হয় এই নারী জীবনের আটান্ন বছর বাংলাদেশের মানুষের সেবার জন্য কাটান উনিশশো সালে লুসি হল্ট বিভিন্ন বন্ধু ও পরিচিতজনদের মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত করতে চিঠি লেখেন যেখানে মুক্তিযুদ্ধের বর্ণনা আছে বর্তমানে তিনি বরিশালে থাকেন লুসি হল চান বরিশালের মাটিতেই যেন তাকে সমাধিস্থ করা হয় খালেদা জিয়াকে মুক্ত করতে এই মুহূর্তে আন্দোলনের কোন বিকল্প নেই বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে একথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে এক আলোচনা সভায় আয়োজন করা হয় কোন বিকল্প নেই আন্দোলন 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 আন্দোলনের মধ্যে আমরা দেশের থেকে কারামুক্ত করব তার আগে অন্য কোনো কিছু আমরা চিন্তা করব না আমরা এখন শান্তিপূর্ণ একেবারেই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন করছি এবং এই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই আমরা এদের পতন ঘটাবো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী এবং জামিন স্থগিত করে সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই সরকারি দলের সহিংসতা ব্যাপক রূপ ধারণ করেছে বলে অভিযোগ করেন রিজবি তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে প্রতিরোধ গড়ে তুলতে নেতা প্রতি আহ্বান জানান মানবাধিকার সংগঠনগুলোর বিবৃতিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির যে ভয়াবহতা তুলে ধরা বাস্তবে এই ভয়াবহতা আরো ব্যাপক শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাল নথি তৈরি করে মিথ্যা সাগর মামলায় যেভাবে কারাগারে বন্দী রাখা হয়েছে যেভাবে সরকারি নির্দেশে জামিন স্থগিত করে রাখা হয়েছে তা মানবাধিকার খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে নওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন খালেদা জিয়ার অসুস্থতা এমন নয় যে তাকে বিদেশে পাঠাতে হবে সাভার ও সাতক্ষীরায় আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন সাভার ও সাতক্ষীরা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন শনিবার আশুলিয়ার জিরাবোতে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরে তিনি সাংবাদিকদের বলেন কারাগারে খালেদা জিয়া আগের মতোই আছেন বিএনপি চেয়ারপারসনের সাথে সিভিল সার্জন দেখা করেছেন বলেও জানান তিনি তিনি তো বলেছেন বেগমজিয়া আগে যেমন ছিলেন এখনও ঠিক সেই অবস্থাতে এসছেন এখন প্রধানমন্ত্রী তো অসত্য কিছু বলেননি মির্জা ফখরুল সাহেবরা তারা তো বেগমজিয়ার শারীরিক অবস্থানেও অবশেষে মিথ্যাচার শুরু করেছে একই দিনে সাতক্ষীরায় দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন খালেদা জিয়া অসুস্থ বোধ করছেন বলে জানিয়েছিলেন এজন্য ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করেছেন বিদেশে পাঠানোর মতো অসুস্থ তিনি নন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী জেলের ডাক্তাররা দেখে আমাদেরকে জানিয়েছেন তিনি যে আগের রোগগুলি যে ছিল সেইগুলি আছে নতুন করে কোন কিছু হয়নি তার রিকোয়েস্টে ডাক্তার মানে তাকে পরামর্শ মানে দিচ্ছে এর কোনো সিরিয়াস মানে অসুখের কথা আমরা আজ পর্যন্ত এখনও শুনিনি যার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে যে সমস্ত যে সমস্ত অসুবিধার কথা রয়েছে শুনছেন আপনার তার যে আগেরই ক্রনিক অসুবিধা সেগুলো জেল কোড অনুযায়ী বিএনপি চেয়ারপারসনকে সব সুযোগ সুবিধা দেয়া হচ্ছে আবারও জানান আসাদুজ্জামান খান কামাল অন্তরা নিউজ টোয়েন্টি খুঁজে পাওয়া যাচ্ছে না রংপুরের পাবলিক প্রসিকিউটর ও যুদ্ধাপরাধ মামলা সাক্ষী রথীশচন্দ্র চন্দ্র ভৌমিককে শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি একাত্তরে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আজহারুল ইসলামের বিরুদ্ধে চলা মামলার এই সাক্ষী এ বিষয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন তার ছোট ভাই সুশান্ত ভৌমিক নিখোঁজ রথীশচন্দ্র রংপুরে জাপানি নাগরিক কুনিয় হোসি মাজারের খাদেম হত্যা মামলার সরকারি আইনজীবী তার সন্ধানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী জিএম দেখুন রিপোর্ট শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে বের হন রথিস ভৌমিক রাত এগারোটায় ফিরে না আসায় বিষয়টি থানায় জানায় তার পরিবার সেই থেকে বন্ধ রয়েছে তার মোবাইল ফোনও রথীশের সন্ধান না মেলায় স্বজনদের মধ্যে বাড়ছে আতঙ্ক ও উৎকণ্ঠা কি গরিব কি দুঃখী কি মানুষ যে আসে দাদা বলে কাছে দাঁড়াবে তার জন্যই সে ছুটে যাবে সে রাত হোক কি বৃষ্টি হোক কি ঠান্ডা হোক কিছুতেই সে তো পরোয়া করবে না বলছে হ্যাঁ আমি তো চিনি আমি যাইতে দেখছেন কি না মোটর সাইকেলে আপনি যখন আসছেন ওইদিকে কারো সাথে বলছে হ্যাঁ ওনাকে তো একজনের পিছনে মোটর সাইকেলে বসে যেতে দেখলাম যে লোকটাকে চিনেন বলছে না লোকটাকে চিনি না আমাদের মাঝে ফিরে সুস্থভাবে ফিরে আসুন এটাই আমার চাওয়া পাওয়া আমাদের পরিবারের চাওয়া পাওয়া জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ ছাড়াও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে রথীশ চন্দ্র তার সন্ধান দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সহকর্মী ও এলাকাবাসী বাবু সোনাকে জীবিত অবস্থা আমাদের হাতে দিতে হবে বাবু সোনা ভালো মানুষ একজন উকিল মানুষ আমরা আশা করছি সরকারের সমস্ত বাহিনী তারা তাদের সমস্ত মেশিনারি ব্যবহার করে অক্ষত অবস্থায় আমাদের সহকর্মীকে আমাদের কাছে ফেরত দেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন নিখোঁজ পিপির সন্ধানে সর্বোচ্চ চেষ্টায় তারা পুলিশ র্যাবের পাশাপাশি মাঠে নেমেছেন গোয়েন্দারাও যত রকম অ্যাঙ্গেল থেকে দেখার বিষয়টা আমরা সব রকম দিক থেকেই দেখছি এবং কোনো রকম আপডেট আপনার পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব রংপুর বিশেষ জজ আদালতে সরকার পক্ষের হয়ে দুটি মামলা পরিচালনা করছিলেন রথীশচন্দ্র চন্দ্র ভৌমিক নিউজ টোয়েন্টি ফোর সাংবাদিক সময় হলো বিরতি ফিরবো শিগগিরই সাথেই থাকুন বিরতির পর আবার স্বাগত দেখছেন নিউজ 24 সংবাদ দশক গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখছেন দলীয় সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে পেয়েছি কাজে সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের বাজেট বাড়িয়েছি যেখানে হাজার কোটি টাকা বাজেট ছিল বিএনপি দামলে আজকে সেই বাজেট আমরা 4 লক্ষ কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি কাজেই আমরা এই যে মানে উন্নয়নটা করতে পারছি যেখানে উনিশ হাজার কোটি টাকা ছিল বার্ষিক উন্নয়ন প্রকল্পে মানে খরচের জন্য সেখানে আমরা এক লক্ষ প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকার মতন আজকে দর্শক গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখছিলেন দলীয় সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি দেখছিলেন সেই অনুষ্ঠান ইসলামী ব্যাংক অর্থ সংবাদ বাংলাদেশ সর্বোন্নত দেশ থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে খাদ্য নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দুপুরের রাজধানীর ধানমন্ডিতে অপ্রতিরোধ অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক স্লোগানে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অডিটোরিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক নানা দিক নির্দেশনা তুলে ধরা হয় এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহাবুদ্দিন আহমেদ সহজে কম দামে বিদ্যুৎ সেবা পেতে প্রিপেইড মিটার নিয়ে উল্টো বিপাকে পড়েছেন গ্রাহকরা কোনো রকম ঘোষণা বা সার্কুলেশন ছাড়াই বাড়িতে মিটার লাগাতে আসা রিচার্জ কার্ড সংগ্রহের ঝামেলা মিটার দাম নির্ধারিত না থাকা ইত্যাদি নানা ভোগান্তির অভিযোগ গ্রাহকদের প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ডিপিডিসি কর্মকর্তারা বলছেন প্রিপেইড মিটার বিদ্যুৎ চুরি বন্ধ করেছে বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব দুই সালের মধ্যে সরকার দুই কোটি বাড়িতে প্রিপেইড মিটার বসানোর পরিকল্পনা নিলেও কারিগরি ত্রুটি চুরি ও গ্রাহকদের অভিযোগে শুরুতেই হোঁচট খায় প্রকল্পটি হাতে গোনা কয়েকটি এজেন্সি ও কোম্পানি ছাড়া গ্রাহকদের প্রিপেইড মিটার কেনার আর কোনো জায়গা নেই মিটার রিচার্জ করতে গেলেও পোহাতে হয় ঝামেলা এক তো প্রিপেইড মিটার রিচার্জ করার জন্য যে আমরা ব্যাংকের সামনে গিয়ে লাইন ধরাই দাঁড়াই থাকি পাঁচ মেশিন যদি বাড়ানো হয় এলাকার জন্য সবার জন্য দুর্ভোগ কমবে আমাদের ঘন্টা বা ঘন্টা কারেন্টের অফিসে দাঁড়া ধান লাগাবে সিরিয়াল ধরে নেওয়ার জন্য মিটারের দাম প্রতি মাসে গ্রাহকদের কাছ থেকে কেটে নেওয়া হয় কিন্তু দাম জানা না থাকার কারণে কবে এর মূল্য পরিশোধ হচ্ছে তাও বুঝতে পাচ্ছেন না তারা সার্ভিস ভালোই পাইতেছি টাকা কাটে বেশি এই মিটারটার দাম কত আমি জানি ওই কত করে কাটে নেয় সেটা আমার জানার নাই বাড়িওয়ালাদের অভিযোগ মিটার থেকে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে আবার পর্যাপ্ত বিক্রয় ও রিচার্জ কেন্দ্রের ব্যবস্থা না করায় প্রকল্প বাস্তবায়নে সমস্যা হয়েছে বলে মনে করেন তারা আমরা যদি বুঝি যে আমি এইটা সিস্টেমটা ভালো তাহলে আমরা গ্রহণ করব আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয় নাই টাকা বেশি কাটা হচ্ছে এখন আমি তো জানি না যে কি কারণে কাটা হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি বলছে এই পর্যন্ত মাত্র ৩৫ ভাগ কাজ শেষ হলেও দু হাজার সাল নাগাদ পুরো প্রকল্পের কাজ শেষ হবে প্রিপেড মিটার আপনি জানেন মোস্ট ফ্রি এখানে বিল দেওয়ার কোনো ঝামেলা নেই সিস্টেম লস কম হয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই সাশ্রয়ী হতে পারে আমরা এ পর্যন্ত দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার মতো মিটার আমরা এ পর্যন্ত করতে পেরেছি তো এ বছরে আমাদের টার্গেট হলো তিন লক্ষ প্রতিষ্ঠানটি বলছে প্রিপেইড মিটারে লাইন চার্জ ভ্যাট ও আনুষঙ্গিক খরচ রিচার্জ করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয় অন্যদিকে পোস্ট মিটারে মোট ব্যবহারের ওপর মাস শেষে বিলের টাকা গুনতে হতো গ্রাহককে মাসের প্রথমে কিছু ফিক্সড চার্জ আছে সেই সার্ভিস চার্জ মিটার চার্জ তারপরে ডিমান্ড চার্জ এই বাবদ প্রায় একশো থেকে দেড়শো টাকা আগেই কেটে নেওয়া হয় তারপরে বাকিটা তার জন্য থাকে সেটাকে গ্রাহক মনে করছে অনেক সময় যে না এটা অতিরিক্ত নেওয়া হচ্ছে না প্রিপেইড মিটারের সহজলভ্যতা ও এর বিলিং পদ্ধতি আরও সহজ করা গেলে এই প্রকল্পটি নাগরিকদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে পারবে বলে মনে করেন ভোক্তারা আসান হাবিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে নিচ্ছি আবারও বিরতি ফিরছি একটু পর সাথেই থাকুন স্বাগত আরেকবার দেখছেন নিউজ সংবাদ এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ অবরুদ্ধ গাজা উপত্যকায় ভূমি দিবসের বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত সতেরো ফিলিস্তিনির জানাজা হয়েছে আজ নিহতদের স্মরণে শনিবার একদিনের শোক পালন করছে ফিলিস্তিনবাসী ফিলিস্তিনিদের বিক্ষোভে গুলি বর্ষণ ও হতাহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ সানজিদা ইসলামের প্রতিবেদন শুক্রবার ইসরায়েলের ভূমি দিবস উপলক্ষে অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনের মানুষ গ্রেট মার্চ অফ রিটার্ন নামের এই বিক্ষোভে বছর বছর ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান দাবি করে বিক্ষোভকারীরা বিক্ষোভ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনী ড্রোন ব্যবহার করে বিক্ষোভরত মানুষের ওপর বর্ষণ করে এতে হতাহত হয় বহু মানুষ সংঘর্ষে নিহতদের স্মরণে একদিনের শোক ঘোষণা করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ শনিবার নিহতদের জানাজার পর তাদের মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভে অংশ নেয় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা এর আগে ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার আহ্বানের পরপরই জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল বৈঠকে বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর আক্রমণের নিন্দা জানানো হয় অবশ্যই মানবাধিকার আইন অনুযায়ী আচরণ করতে হবে তাদের এ ধরনের আগ্রাসী আচরণ বন্ধ করতে হবে নিরস্ত্র বিক্ষোভকারীদের হত্যা দায় এড়াতে পারেন না তারা ফিলিস্তিনিদের বিক্ষোভে বর্ষণ ও হতাহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ একটি শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরায়েলের এই বর্বরচিত হামলার নিন্দা জানাই জাতিসংঘ মহাসচিব এই নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি বর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান করেছেন এ ঘটনায় জর্ডান তুরস্ক ও কাতার আলাদা বিবৃতিতে ফিলিস্তিনবাসীর ওপর এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে নিরাপত্তা কাউন্সিলের ওই বৈঠকে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিও সঞ্জিতা ইসলাম নিউজ টোয়েন্টি নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এখনই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ছয় দশমিক নয় মাত্রা ভূমিকম্প আঘাত এনেছে স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে দেশটির নিউ ব্রিটেন দ্বীপে ভূমিকম্পটি অনুভূত হয় ভূমিকম্পের পরই উপকূলবর্তী এলাকা গুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে তবে এ দুর্যোগে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জৈবিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে নিউ ব্রিটেন দ্বীপের রাবাউল শহর থেকে একশো কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার নিচে ভূকম্পটির উৎপত্তি হয় গেল ২৬ ফেব্রুয়ারি দেশটিতে আঘাত ভয়াবহ ভূমিকম্পে মারা যায় প্রায় একশোরও বেশি মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন চীনের মহাকাশ গবেষণার টিয়ানগং এক চলতি সপ্তাহের মাঝামাঝি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে দশ মিটারের বেশি লম্বা নিষ্ক্রিয় এই মডিউলটির ওজন 8 টনের বেশি 2016 সালে এই স্যাটেলাইটটির সঙ্গে চীনা কর্তৃপক্ষের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকে এটি অনিয়ন্ত্রিত অবস্থায় ছিল চলতি সপ্তাহে স্পেস ল্যাবটি পৃথিবীর বায়ুমণ্ডলে আবার প্রবেশ করতে যাচ্ছে বলে মহাকাশ গবেষণা সংস্থাগুলো জানিয়েছে বিশ্লেষকরা জানিয়েছেন টিয়ানগং এর বেশিরভাগ অংশই বায়ুমণ্ডলে ঢোকার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে অক্ষত কোনো অংশ জনবহুল এলাকায় পড়ার ঝুঁকিও কম তবে ঠিক কোন সময় এটি পৃথিবীতে আসতে পড়বে তা মহাকাশ বিজ্ঞানীরা বলতে পারেননি দু সালে নিক্ষিপ্ত এই স্পেস ল্যাবে এই পর্যন্ত ভ্রমণ করেছেন চীনের ছয় নবচারীজেন্টিফোর সংবাদ এখন